সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক কমেছে দেশের দুই শেয়ার বাজারেই। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 58.70 পয়েন্ট। এ নিয়ে টানা 8 কার্যদিবস নিম্নমুখী ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক। আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে 83 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে প্রায় 155 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরুতে কিছুটা ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 8 পয়েন্ট, এরপর শুরু হয় পতন। লেনদেন শেষে DSEX সূচক কমেছে 58.70 পয়েন্ট। এতে টানা 8 কার্যদিবসে 351 পয়েন্ট কমে বর্তমানে সূচকের অবস্থান 5312 পয়েন্টে। এছাড়া কমেছে বাকি দুই সূচকও। DSEতে লেনদেন হয় 508 কোটি টাকার শেয়ার, আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 83 কোটি টাকা। হাতবদলে অংশে নেওয়া 399টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে প্রায় 82 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। এ সময় দর বেড়েছে 42টির, কমেছে 319টির এবং অপরিবর্তিত রয়েছে 28টির প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ন ফার্মা, দ্বিতীয় লাভেলো এবং তৃতীয় অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম নিউ লাইন ক্লোথিংস, দ্বিতীয় অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস এবং তৃতীয় অবস্থানে আছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 154.94 পয়েন্ট, লেনদেন হয় 61.46 কোটি টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।